السلام عليكم ورحمة الله وبركاته. مسلم হলে এবিটি টা নিচ্ছি আপনার জন্য। বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই চ্যানেল থেকে সাধারণত ইসলামী শরীয়তের মাসলা মাসাইল নিয়ে ভিডিও তৈরি করা হয়। তেমন করে আজকের ভিডিও কি কি কারণে গোসল ফরজ হয় তা নিয়ে আলোকপাত করব। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনাদের অতি প্রয়োজনীয় নিত্য দিনের আমলগুলি পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন, স্বপ্নের ব্যাখ্যা পেতে এবং দোয়া দুরুদ সকল কিছু পেতে আমার চ্যানেলে আপনি ঘুরে আসতে পারেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও, কি কি কারণে গোসল ফরজ হয়। বিভিন্ন কিতাব থেকে হাশিয়া তাহতাবি, গাওয়াতুল আওতার ও নিম্ন আরও কিছু কিতাব থেকে আনা হয়েছে কি কি কারণে গোসল ফরজ হয়, যথা স্ত্রী লোকের হায়েজ আনতে গোসল ফরজ হয়, সন্তান প্রসব হইলে নেফাস আনতে গোসল ফরজ হয়, স্বামী স্ত্রীর রতিকার্যে বীর্যপাত হইলেও স্ত্রী লোকের আন্দাম নেহাতি পুরুষলিঙ্গের কলকি অগ্রভাগ প্রবেশ করাইলে কিংবা মলদারের লিঙ্গের কলকি প্রবেশ করাইলেও স্ত্রী পুরুষের উভয়ের জন্য গোসল ফরজ হয়। শাহওয়াতের সহিত কামভাব বীর্য বহির্গত হইলে গোসল ফরজ হয়, যে কোনো প্রকার নাপাক হোক সমস্ত শরীরে নাপাক লাগিলে গোসল ফরজ হবে। শরীরের কোন স্থান নাপাক লাগিলে যদি নাপাকের কোনো চিহ্ন ঠিক করিতে না পারে তবে গোসল ফরজ হয়। মর্দাকে জীবিত লোকের গোসল করানো ফরজ। আবার আপনাদেরকে বিস্তারিতভাবে বলছি, স্ত্রী লোকের হায়েজ শেষ হলে গোসল ফরজ হয়, সন্তান প্রসাব করার পরে নেফাস আনতে মানে নেফাস শেষ হওয়ার পরে গোসল ফরজ, স্বামী স্ত্রীর যদি বীর্যপাত হয় এবং স্ত্রীর লজ্জাস্থানে স্বামীর পুরুষাঙ্গ যদি প্রবেশ করায় কিংবা মলদারের লিঙ্গের প্রবেশ করালে স্ত্রী ও পুরুষের উপর জন্য গোসল ফরজ। কোনোভাবে বীর্য বহিরাগত হইলে গোসল ফরজ হবে, সেটা ইচ্ছে করে হোক বা অনিচ্ছা করে হোক, যে কোনো প্রকার নাপাক হোক সমস্ত শরীরে লাগলেই গোসল ফরজ হবে। এবং মৃত ব্যক্তিকে জীবিত লোকে দ্বারা গোসল করানো ফরজ। এই ছিল বন্ধুরা গোসল ফরজ হওয়ার কারণসমূহ। যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সকল প্রকার ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।